নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি হোমমেড পাউরুটির রেসিপি নিয়ে চলে এসেছি এই পাউরুটিতে কোনো রকম ইস্ট বা দই বা ডিম ব্যবহার করিনি আর এটা আমি তাওয়াতে বানিয়েছি কোনো ওভেনও ব্যবহার করিনি আর বন্ধুরা এর স্বাদ হয় কেনা পাউরুটির চেয়ে অনেক গুণ বেশি আর এই পাউরুটি খাওয়ার সময় এর সঙ্গে কিছু দরকার নেই এমনি এমনি খেয়ে নেওয়া যায় আর বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেললাইকনটিতে একটি ক্লিক করে দেবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পচে যাবে ঠিক আছে তাহলে শুরু করছি একটা গামলা নিয়ে নিয়েছি তার মধ্যে এক কাপ দুধ নিয়ে নিয়েছি এই দুধ একদমই নর্মাল টেম্পারেচার মানে রুম টেম্পারেচারে এবার দুটো পাতি লেবু নিয়েছি এই পাতিলেবু দুটো কেটে রস বার করে এই রসগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম তারপর চামচ দিয়ে আস্তে করে গুলে দিলাম এবার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট পর দেখুন বেশ গাঢ় হয়ে গেছে এবার চামচ দিয়ে ভালো করে গুটে দিলাম তারপর এর মধ্যে দুই টেবিল চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম গুঁড়ো মানে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি চিনিগুলো চামচ দিয়ে খুব ভালো করে গুলে নিলাম ভালো করে গোলা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে যাবো মানে রিফাইন তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে এটা ভালো করে গুলে নিলাম এবার এর উপরে একটা ছাঁকনি বসিয়ে নিলাম এবার ছাঁকনির উপর আমি দু কাপ ময়দা দিয়ে দিলাম এক টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এবার চামচ দিয়ে সব কিছু মিশিয়ে নিলাম তারপর চালনিটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সব চেলে নেব ভালো মতো চালা হয়ে গেছে এবার যেটুকু রয়ে গেছে এগুলো আমি চামচ দিয়ে চেপে চেপে পরিষ্কার করে নেব হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম তারপর চামচ দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিলাম এবার আমি হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে চারিদিক থেকে সব কাছিয়ে নিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব হাতের মধ্যে লেগে আসছে যেহেতু নরম তা এর মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়ে দেব তেল দিয়ে ভালো করে এটাকে ডো বানিয়ে নেব প্রথমে এক চামচ দিয়েছিলাম এখন আমি আরেক চামচ দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে ওপরে মেখে নিলাম এবার ডোটা ঠিকঠাক হয়ে গেছে এবার আমি এটাকে সরিয়ে একটা কেক টিন নিয়ে নেব কেক টিনের মধ্যে কিছুটা তেল দিয়ে ভালো করে ক্রিস করে নেব একটা চামচে করে তেল দিয়ে দিলাম তারপর একটা ব্রাশ দিয়ে খুব ভালো করে টিনের ভেতরটা ব্রাশ করে নিলাম ভালো করে ব্রাশ করা হয়ে গেছে এবার ময়দা যে মেখে রেখেছিলাম সেই ডোটা তুলে নিয়ে কেক টিনের মধ্যে দিয়ে দেব যখন হাতের মধ্যে লেগে লেগে আসবে তখন হাতে একটু তেল দিয়ে ভালো করে ডলে নিলেই হয়ে যাবে এবার এর উপরে ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নিলাম একটু এর উপরে সামান্য একটু দুধ ব্রাশ দিয়ে লাগিয়ে দিলাম এবার এর উপরে সাদা তিল ছড়িয়ে দিলাম তিল ছড়িয়ে দেওয়ার পর টিনটা রেখে দিয়ে এখন গ্যাস জ্বেলে তার উপর তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা হালকা গরম হয়ে গেলে তার উপর একটা অ্যালুমিনিয়ামের ঢাকনা মতো নিয়ে উল্টে দিয়েছি এখানে আপনারা একটা প্লেটও দিতে পারেন কোনো ব্যাপার নেই তার উপর টিনটা বসিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রেখে দিলাম এই গ্যাস জাল হবে লো মিডিয়াম ফ্লেমে আমি এই লো মিডিয়াম ফ্লেমে আধ ঘন্টা মতো রান্না করেছি মানে জাল দিয়েছি এবার ঢাকনাটা খুলে দিলাম এবার দেখুন এটা কিন্তু নিচে হয়ে গেছে কিন্তু ওপরটা সাদা রয়ে গেছে ওপরে যেহেতু কোনো তাপ পায়নি সেই জন্য এবার আমি বাটিটাকে উল্টে দিলাম দিলে কি হবে নিচ থেকে একটা তাপ উঠবে আর ওপরটা ব্রাউন কালারই হয়ে যাবে এভাবে দশ মিনিট মতো জাল দিয়ে উল্টে দিলাম সোজা করে দিলাম এবার দেখুন আমার পাউডারটিটা কত সুন্দর হয়েছে এবার আমি কেক টিনটা গ্যাসের থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটা ছাড়িয়ে নিয়েছি টিন থেকে তারপর একটা প্লেটের উপর উল্টে দিলাম উল্টে দিয়ে দেখুন বের করে নিয়ে এলাম কত সুন্দর হয়েছে খেতে তো অসাধারণ হয়েছে এবার একটু কেটে দেখাবো স্বাদ কিন্তু অপূর্ব হয়েছে এবার ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিলাম বন্ধুরা আশা করি রেসিপি ভালোই লেগেছে এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ ভালো থাকবেন